পানি ছেড়ে ছেড়ে কান্দে রাজ, আরে ছেলেটি কাছে গেল ডেকে বলে আমার বিবি কি হয়েছে বালা, ও বিবি গো তুমি কান্না কাটে করো কেন, তোমার কি খাওয়া দাওয়া হয় না, তোমার সোয়ার জায়গা হয় না, স্বামী গো কি কথা তুমি আমাকে বলছো বালা, একবার আমি তোমাকে একটুখানি বলবো, ও আমার প্রাণের স্বামী গো তুমি আমার বিয়ে হলো তোমার সঙ্গে আমার, আমার কি পছন্দ হয়নি তোমার বলো, তুমি কেন কাছে আসো না, তুমি কেন কথা বলছো না, স্বামী গো একবার একটুখানি বলো, ও মাইরা বাবাজিরা রে, এইবার স্বামী ডেকে ডেকে বলে বলে আরে বিবি আমার শোনো আমি বড় চিন্তায় পড়ে আছি গো, কি চিন্তায় পড়ে আছো বলো, আমার সঙ্গে খুলে বলো, আমি তোমার বিবি চিন্তার ভাগিদারে হব না, বলে একবার তবে শুনে লাও জেনে লাও, আজকে আমি একটুখানি বলবো, আমার একটা ভিতরে রোগ আছে, পৃথিবীর কোনো মানুষ জানে না বিবি, আজ আমি তোমার সঙ্গে বলতে হবে, বলে ওই রোগটার খবর হলো, আমি হলাম হিজড়া খোঁজা, আমি বিয়ে করেছি মা কাঁদছে বলে, ওরে আমার বিবি একবার শোনো, তুমি যদি অন্য কোথাও বিয়ে করতে চাও আমি তোমার নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবো, স্বামী আমার গো কি কথা তুমি বলছো বিবি, আরে আমার স্বামী গো না না বলো না বলো না, আমি বুঝতে পেরে গেছি তোমার মনের খবর, না না আমি বিয়ে করতে যাব না, ও স্বামী গো আমার আনন্দে বিয়ে হয়ে গেছে, আমার মার মনে আমার বিয়ে আর করব না, আমি তোমার সংসারে জীবন কাটাবো, তোমার কাছে আমি থেকে জীবন পার করে দেব, তবে তুমি হাসি মুখটুকুনি আমার দেখিয়ে যাও, এই সংসার শুরু হয়ে গেছে 1 2 3 4 বছর, আব্বাজান ভাইদান আমার 4 বছর সংসার হয়ে গেল, একদিন মেয়েটা পানি আনতে গেছে কলে, এইবারে পানি আনতে কলে দেওয়ার পরে মেয়েদের যা কারবার, মেয়েরা মেয়েরা ডেকে জিজ্ঞাসা করে, ওই মেয়ে বলো বলো, ও বউ বলো বলো, তোমার 4 বছর বিয়ে হয়ে গেল, তোমার বাচ্চা কাচ্চা কোথায় গেল, বাচ্চা হয় না কেন, মেয়েটি একটা কথা বলে, বুকের ব্যথা বুকে চেপে রেখে দিয়ে, আরে কারোর সঙ্গে না বলে একটাই কথা খালি বলে, আল্লাহ যদি না দেয় কি করে হয়, তবু বাবা নিজের মনের ব্যথা মনে রাখলো, আল্লাহর কথা বল, আল্লাহর কথা দিকে ইশারা করলো, তো স্বামীর নামে বদনাম করলো না, একবার জোরে কি বলা যাবে না, সুবহানাল্লাহ, এই স্বামীর নামে বদনাম করে না, এখনকার যাবো স্বামীর নামে বদনাম করে কি করে না, হেডমাস্টার হেডমাস্টার বা সারিয়ে না দাও, হাঙ্গর থেকে ঘটকপুকুর বাজার থেকে কলিকাতা মার্কেট থেকে পছন্দ করবে, শাড়ি দিলি নেবে, খালি বলবে তুমি এসব মাল আনো কেন, ইয়ে তো শাড়ির যুগ, তোমার চোখে আঞ্চনি হয়ে তুমি দেখতে পাও না, ফতের বাপ কি সুন্দর সুন্দর শাড়ি আনে, আব্বা এই ফতের বাপ কি সুন্দর শাড়ি আনে, তুমি আমালো নস্কা দাও, এইরকম কথা বলি স্বামীর চোখে আঞ্চনি ফেলে দেয় আব্বা, তবে ভাঙড় এলাকার মানুষ এখানকার মেয়েরা খুব ভালো, এরা স্বামীর নামে জীবনে বদনাম করে না, এদের কথা বলি, ওরে আমার মায়েরা বোনেরা খালারা বেড়েরা ফুবরা শুনে নাও না মা গো, কথায় কথা বেড়ে যাবে মা, যে কথা বলছিলাম আগিয়ে নিয়ে যাবো, এইবার স্বামী সাহারে আস্তে আস্তে করে আব্বারে পানি নিয়ে বাড়ে চলে এলো, এবার স্বামী ডেকে বলে বিবি গো একটা কথা আমি তোমাকে বলবো, কি কথা বিবি বলো, কি কথা স্বামী বলো, আরে ডেকে বলে বিবি গো তুমি আমার নামে বদনাম করেছো কি করনি বলো, বলে না কেন তুমি কোথাও শুনেছো কি বলো, ও স্বামী গো তুমি কি কথাও শুনেছো, বলে না আমি শুনি নাই শুনি নাই, বলে আমার বিবি গো যদি তুমি কোথাও বলে দাও আমার বদনাম করো, আমার রোগের খবর জানিয়ে দাও, গ্রামবাসীরা আমার ঘৃণা করবে, আমার ঠাট্টা করবে, আমার সম্মান দেবে না, আমার নামে বাজে বাজে কথা বলবে, ও স্বামী গো তুমি নিশ্চিন্তায় ঘরো, আমার যত কষ্ট হয় আমি সব সহ্য করে নেব, আমি তোমার নামে বদনাম করে নে করব না, আমি তোমার কাছে
বলি ওরে আমার প্রাণের স্বামী গো তুমি মাথা উঁচু করে হাঁটো তোমার সম্মান আমি ক্ষতি করতে দেব না একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ একদিন দুদিন পার হয়ে গেল আব্বারে হারে স্বামী এত খুশি হয়ে গেল স্বামী ডেকে বলে বিবি দেরি করো না বিবি গো আমার বড় ভালো লেগে গেছে আমি আজকে তোমার কথা বলবো তুমি নামাজের পাটিখানা বিছিয়ে দাও ও আমার বিবি গো আমি একটু নামাজ দুই রাকাত পড়বো বিবি নামাজের পাটি বিছিয়ে দিল স্বামী দৌড়ে চলে গেল একটু উজু করে এলো ওই নামাজের পাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়ে নিয়ে আল্লাহ দরবারে চোখের পানি ফেলে কাঁদার বলে আল্লাহ রে ভাই আমার মাওলা গো আমি তোমার কাছে বলি আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো আমার বিবি আমার সংসার করে আমার বেবি আমার ঘর সংসার করে আমি জীবনে আনন্দ দিতে পারিনি আমার মা লাগো আমার আল্লাহ গো একবার খালি আপনাকে বলবো আমার বিবির আমি আনন্দ দিতে পারি না আমার বেবি আমার সংসার করে জীবনটা পার করে দিল আল্লাহ গো আমি বিবির জন্য হাত তুলেছি নামাজের পাটি বসে আল্লাহ তুমি দোয়া কবুল করে নিও আমার বিবি যেদিন কবরে যাবে আমার বিবি যেন কোনো কষ্ট না পায় আমার বিবি যেন আনন্দে থাকে হবে না সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ না রইতো ও গ্রামবাসীরা ও পাড়া প্রতিবেশীরা শুনে লাও জেনে লাও আজ মিটি তোমরা মুখ দেখছো গো এই মেয়েটি অন্য কেউ না ইনি হলেন আমার বেবে ও দুনিয়ার মানুষ শোনো ও খাবো আমার পাড়া প্রতিবেশীরা শোনো এই মেয়েটা হলো আমার বেবে আমি নামাজের পাটি বসে দোয়া চেয়েছিলাম আমার নামাজের পাটির দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে যার কারণে কবরের ভিতরে কোনো আজাব হয় না একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা ও আলা আলে আব্বা বসিরহাট এলাকা মতন লাগছে এত মানুষ কিন্তু দরুদ শরীফের ভঙ্গি দেখে বসিরহাট এলাকা বলছি বসিরহাট এলাকা কিছুটা এরকম দেখায় দরুদ শরীফ পড়তে উঠলে আস্তে আস্তে পড়ে আর আমার কমিটি ভাইদের একটু চা দেওয়ার দরকার আছে ঠান্ডার সময় তো কথা বুঝতে পাচ্ছেন না আব্বা যাই হোক আমি আপনাদের কাছে এতক্ষণ ওয়াজ করলাম আমি আপনাদের কাছে একটুখানি বলবো আমি আসার পরে আমাকে নিয়ে গেল মাদ্রাসায় মাদ্রাসায় বসার জায়গা দিল এই মাদ্রাসাটা আপনাদের এলাকায় আছে এই মাদ্রাসাটা হলো নবীর মাদ্রাসা আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা হলো নবীর ঘর মাদ্রাসা কার ঘর জোরে বলুন একটু কথা বলুন একবার একটু দৌড়ে সরে আল্লাহুম্মা জলদি করে বলুন আমি স্টেজে আছি দরুদ শরীফ আল্লাহুম্মা আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার যে দেখেছেন আপনাকে ধন্য সে জন পূর্ণ সে দেখা দিও জীবনে একবার আল্লাহুম্মা জোরে জোরে সাল্লে আলা ও আলায়ালে সৈয়দেনা আব্বা জান ভাই জান আমার কথাটা আমি আগে নিয়ে যাব তবে আমি বলতে চাচ্ছি এই যে মাদ্রাসা এটা হলো নবীর ঘর মাদ্রাসা আব্বা আমার আগেই বলছিলেন ভাইদান রাকিবুল আজিজ ভাইদান বলছিলেন আব্বা নবীর কথা অনেক বলছিলেন নবীর মহাব্বত নবীর ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে তা না হলে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না
হাদিসটা রেখেছিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাস আজমাইন, কতক্ষণ মুমিন হতে পারবে না, কতক্ষণ দুনিয়া সব কিছু থেকে আমার নবীর মহব্বত যদি না বেশি থাকে তার কাছে, এই মুমিন হতে পারবে না, পারবে না, পারবে না আব্বা। তাই আমি আপনাদের কাছে জানাবো, আপনাদের সংসার আছে, বিবি বাচ্চা আছে, বিবি বাচ্চা দেখছেন, সংসার দেখছেন, দুতলা তিনতলা বাড়ি আছে, সব কিছু দেখেন, কিন্তু আব্বা কিঞ্চিত কিঞ্চিত এক টাকায় চারানা, এক টাকায় কুড়ি পয়সা, একটুখানি আপনারা খেয়াল রাখবেন। পঞ্চাশ হাজার টাকার মালিক, এক লাখ টাকার মালিক, দু লাখ টাকার মালিক, পাঁচ লাখ টাকার মালিক, আমি পাঁচ লাখ টাকা কারোর কাছে চাইব না, দশ লাখ টাকা কারোর কাছে চাইব না, পঞ্চাশ হাজার টাকা কারোর কাছে চাইব না। যদি মনে করেন খুশি হয়ে দেব, দিতে পারেন, কোনো আপত্তি নাই, যত দেবেন আল্লাহর কাছাকাছি তত পৌঁছে যাবে, অসুবিধা নাই, অসুবিধা নাই, অসুবিধা নাই। মোহাম্মদ বল সকলে বল আমার নবী সোনার ছবি মতির মতন চমক দেয়, মুচকে হাসি হাসলে পারে চাঁদের আলো হার মানাই, আমার নবী পৃথিবীতে আসিনি আর আসবে না, তুলনা তো দূরের কথা, আমার নবের ছায়া ছিল না। আল্লাহুম্মা বাবা খুব আলালে একটু বলি লা ইলাহা ইল্লাল্লাহ নর 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 আজ নর এসেছে, নরে নর চারিদিকে আলো করেছে, নর 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 আজ নর এসেছে, নরে নর চারিদিকে আলো করেছে, আই আই কে দেখবি নরের মালা, মামিনা কোলে ধরে কামলিওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ আহা মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার যত সমস্যা ঝামেলা তাসের আড্ডা জুয়ার আড্ডা টিভির আড্ডা থেকে বাঁচিয়ে আল্লাহ একটা বেহেস্তের বাগানে বসার মতন সুযোগ এনায়েত করে দিয়েছেন। সবাই একবার আর গলা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলবেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে হবে না আলহামদুলিল্লাহ, নারায় তাকবীর, নারায় তাকবীর, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায় তাকবীর। আব্বা আব্বা, আমি আপনাদের কাছে প্রথমে কথা রাখবো, আমি আছি মাঝখানে, আমার আগে পীরজাদা রাকিবুল আজিজ সাহেব ভাইজান ছিলেন, আমি মাঝখানে আমারই পরে আছে পীরজাদা মেহরাব সিদ্দিকী সাহেব, ভাইজান আসবেন আমার। তো আমি আপনাদের কাছে একটুখানি কথা রাখবো,
আজ আমরা এসেছি দুনিয়ায়, দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে, কিন্তু একটা কথার দিকে লক্ষ্য রাখতে হবে, কাউকে ছোট করে যাব না। দুনিয়ায় এসেছি, কাউকে কোনোদিন খারাপ খারাপ করে দিয়ে যাব না। দুনিয়ায় এসেছি, কারোর কোনোদিন ক্ষতি করে যাব না। দুনিয়ায় এসেছি, দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে, কিন্তু পরকালে যদি আমরা ভালো থাকতে চাই, কাউকে ক্ষতি কারোর নামে বদনাম কাউকে বাজে কথা বলে যাব না। আব্বা আব্বা, ভালো হবে, ভালো হবে, ভালো হবে, কোথায় ভালো হবে? কবরে ভালো হবে। কোথায়? জোরে বলুন, বলুন আর একটুখানি বলে বলুন, কবরে। কবরে ভালো থাকতে হলে আপনাকে আমাকে এখান থেকে পরিষ্কার হয়ে কবরে ঢুকতে হবে। পরিষ্কার মানে কি? একটুখানি দরুদ শরীফ একবার, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার আপনারা, আমি যে কথার দিকে আগিয়ে নিয়ে যাচ্ছিলাম, আমরা দেখব নবীর আদর্শ, আমরা দেখব আমার নবী জীবনে কাউকে ক্ষতি করতে চাননি, ঠিক না? ঠিক, আমার আপনার নবী জানার আদর্শ আমরা মেনে নিয়েছি, জানার নীতি আমরা মেনে নিয়েছি, জানার ফলো করে আমরা চলি। তিনি হলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার জোরে বলুন না, সুবহানাল্লাহ। এই নবী জীবনে কারণ কারণ ক্ষতি করতে চাননি, ক্ষতি করে যাননি। আব্বা তানা কেউ যারা মেনে গিয়েছিলেন আল্লাহর বলিরা, আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, হুজুর হুজুর কারোর ক্ষতি জীবনে করেননি, করেছিলেন? একটু কথা বলো না। আমরা কিছু আছি মানুষ, আমরা এর ক্ষতি করব কি করে, ওর ক্ষতি করব কি করে, এই নিয়ে আমরা চিন্তা ভাবনায় পড়ে আছি। আব্বা আব্বা, ক্ষতি করলে করা যাবে, তবে একটা কথা হলো, পরকালে কিন্তু পার হতে গেলে বড় কষ্ট হবে ওই জায়গাটা, এটা মাথায় রাখতে হবে। পরকালে যদি পার হতে চান, ভালো থাকতে চান, তাহলে ক্ষতি যেন কারো যেন না হয়, সে আমাদের ধর্মের হোক অন্য ধর্মেরই হোক, কোনো কথা নয়, ক্ষতি কারোর করা যাবে না। হ্যাঁ, এদিকে আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার ভাই আমি আপনি যে মজলিসে বসেছি, টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে পাঞ্জাবি পরে অজু করে, খালি একটু আশা নেকি দুটো হবে কি করে, সওয়াবের আশায়, জান্নাতের আশায়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই মাহফিলে এসে বসেছি। আল্লাহকে কি করে খুশি করানো যায়, আল্লাহকে কি করে সন্তুষ্ট করানো যায়, এই চিন্তা ভাবনা আমার আপনার ভিতরে, ঠিক না বে? ঠিক না, অন্য কোনো উদ্দেশ্য আছে গো? অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি? অন্য উদ্দেশ্য যদি কারোর থেকে থাকে, তবে শুনে রেখে দেয় বড় গন্ডগোল, বড় মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে যাবে, কেউ বাঁচাতে আপনাকে পারবে না। আব্বা জান ভাই দান আমার অমমেন মুসলমানেরা ও জোয়ানেরা জবাব ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন গো, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমার যে বান্দা বান্দে আমার নিয়ামত পেল, নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দের জন্য আরো নিয়ামত বাড়িয়ে দেব।
সবাই মিলে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নিয়ামত বেড়ে যাবে, মাল বেড়ে যাবে, কি করলে? নিয়ামতের শুকরিয়া আদায় করলে। আপনারা শুকরিয়া আদায় করলেন, এটা আল্লাহ খুশি হবে কি হবে না জোরে বলুন? খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। জি হ্যাঁ, শুধু এই মাহফিলে বসে শুকরিয়া আদায় নয়, আপনি যে কোনো কাজ করবেন আলহামদুলিল্লাহ যদি বলে নেন, আল্লাহ কি খুশি হয়ে যায়, কি সন্তুষ্ট হয়ে যাবে। জি ওরে আমার আব্বা জানা ভাই দানেরা জোয়ানেরা যুবক ভাইরা রে শুনে রেখে দেন, জেনে রেখে দেন আব্বা, পাহাড়ে আল্লাহর নবে দয়ার নবে বলে গেছেন আব্বা রে, যদি কোনো মানুষ আমি নবে আমার সুন্নতকে জিন্দা করতে পারে, পালন করতে পারে, আল্লাহর নবী বলে দিয়া গেলেন আব্বা, আরে ওই মানুষটির নাম আমল একটা নয় দুটো নয় একশো শহীদের সব আল্লাহ নাম আমলে দেবে। একটা সুন্নত জিন্দা করতে বলছে, পালন করতে বলছে, সুন্নত জিন্দা। আসুন আসুন, দাড়ি দাড়ি টুপি পাঞ্জাবি এসবগুলো আমার নবী পাকের সুন্নত, একটা 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 সুন্নত যদি মরণ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেন, আপনি মনে করে নেবেন আপনি কামিয়াবি, আপনি লাভবান হয়ে গেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। জীবন খালি আমলের জীবন গড়া, আর কিছু না, আর অন্য কোনো কাজ নাই। জি আপনি কাজ করুন, সংসার করুন, বিবাহ করুন, সব কিছু করুন, কিন্তু সব সময় খেয়াল রাখবেন আল্লাহ আল্লাহ রসুল মোতাবেক আমার হচ্ছে কিনা, আল্লাহ আল্লাহ নবী মোতাবেক আমার হচ্ছে কিনা। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আসুন আসুন আগে নিয়ে যাবো। আমার সোনার মানে ভাইরা, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, আপারে আমার নবীর ফলো করতে হবে। আমার নবীর ফলো করলে আপনি চিন্তা করে নেবেন, আপনি নিশ্চিত পার হয়ে যাবেন। আমার নবীর কিভাবে ফলো করবেন, আমার নবী কিভাবে খেতেন, আমার নবী কিভাবে ঘুমাতেন, আমার নবী কিভাবে পানি পান করতেন, শুনে যান জেনে যান আব্বা, আল্লাহর নবে আর কেমন ভাবে চলাফেরা করতেন আব্বা। ওরে আমার সোনার মানে ভাইরা, আমার নবী আগে সালাম দিতেন কি দিতেন না? আমার নবী অহংকার ভিতরে ছিল কি ছিল না? আমার নবী নামাজ পড়তে যেতেন কেমন? ও ভাইরা রে, এই নবীর যদি কেউ ফলো করে চলতে পারে, এই মানুষটি মনে করে নেবার এর জান্নাতে রাস্তা পরিষ্কার হয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ, চিল্লে হবে না সুবহানাল্লাহ, নারায় তাকবীর নারায় তাকবীর। ওরে আমার আব্বা জান ভাই দানেরা জোয়ানেরা যুবক ভাইরা রে, আল্লাহর নবীর একটা সুন্নতের কথা বলে আব্বা, অনেক সুন্নত আছে আব্বা, একটা সুন্নতের কথা বলে ও ভাইরা বাবা দিরা রে, আমার বিশ্ব নবে কেমন ভাবে পানি পান করতে আব্বা, কিছু বেটা ছেলে আছে, কিছু আমার ভাইরা যুবক জোয়ানেরা আছে, দোকানে দাঁড়িয়ে গেল থামসাবের বোতল নিলাম, ওই থামসাবের বোতলটা আপারে এরা আপনার কিনা কি করে জানি না আব্বা, দোকান থেকে কিনে নিল, বাম হাত দিয়ে নিয়ে ঢক 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 করে খাওয়া শুরু করে দিল। ও ভাইরা রে, হবে না হবে না, এটা বড় বাবা ভুল কাজ, এটা বড় অন্যায় কাজ আমার, আল্লাহর নবে কেমন ভাবে পানি পান করতেন আব্বা, ডান হাত দিয়ে খেতেন আব্বা, ডান হাত দিয়ে আপনার পানির গ্লাসটা ধরতে হবে ডান হাত দিয়ে আব্বা রে, আর আপনাকে বাবা পানি খাওয়ার আগে বসে পড়তে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করা যাবে না। আর দু নম্বর তিন নম্বর হলো আপনার কিনা পানিটা দেখে দেখে পান করতে হবে, চার নম্বর পানিটা খাওয়ার আগে বিসমিল্লাহ রহমানির রহিম বলে পানি পান করতে হবে। ও ভাইরা বাবা জিরা, চার নম্বর হয়ে গেল পাঁচ নম্বরে ওই পানি খাওয়ার আগে আব্বা তিন থেকে তিন মিশে পানিটা পান করতে হবে, পাঁচ নম্বর ছ নম্বর হলো আপনি পানি পান করা হয়ে গেল,
ওই সময়ে পানি পান করার আগে পানিটা দেখে পান করতে হবে আপনার লাস্ট হলো পানিটা পান করা হয়ে গেল আপনার পানি খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলে উঠতে হবে পানি পান করার ভিতরে ছটা সুন্নত তাহলে আমরা মানুষ যদি একটুখানি স্মরণ করে আল্লাহ যেতে পারি এই মসজিদে বসে বসে খালি আল্লাহ 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 শুধু ওই মসজিদের ভিতরে আল্লাহ স্মরণ করা না মসজিদের বাইরেও আল্লাহ স্মরণ করা যায় কি যায় না যায় যায় তুমি দোকানদারে কচ্চা মুসলমান তোমার কাছে খরিদ্দার এলো তোমার মাল বিক্রি হয়ে গেল টাকাটা তুমি নিলে টাকা নিয়ে তুমি ব্যাংকে রেখে দিলে বাক্সে রেখে দিলে পকেটে রেখে দিলে আলহামদুলিল্লাহ বলে উঠলেন আল্লাহ বড় খুশি হয়ে যাবে আল্লাহ স্মরণ করা যায় রে বাবা যায় জি আমরা জীবনটা আমলের জীবন গড়ে তুলতে হবে কারোর আমরা ক্ষতি করতে চাই না আপনার সবসময় পরকালের কথা স্মরণ করি আমার খাটিয়ে আমার বাড়ির দিকে আগে আসছে এই চিন্তা ভাবনা করে মুসলমান যদি তুমি চলতে পারো শুনে রেখে দাও তোমার জান্নাতের রাস্তা খুলে যাবে জান্নাতের রাস্তা খুলে গেল আর একবার জুড়ে বলুন না সুবহানাল্লাহ জি আমরা ওসব চিন্তা করি না করি না আমাদের সময় নাই ওসব চিন্তা করো কিছু মানুষ আছে পানি খাওয়া হয়ে গেল ওটা কি ভাষা বলে পানি খাওয়া হয়ে গেল তোমার মনের আশা মিটেছে শুকরিয়া আল্লাহ আদায় করলে না আলহামদুলিল্লাহ বললে না আল্লাহকে খুশি করালে না তুমি পিপাসা তোমার মিটে গেল জান ভিজে গেল তুমি আল্লাহর কি শুকরিয়া আদায় করলে আমি যাব ওরে আমার আব্বা দান ভাই দানেরা ও জনেরা যুবক ভাইরা রে কথায় কথা বেরিয়ে যাবে আগে আমি নিয়ে যাব আরে আস্তে আস্তে করে শুনলে বুঝতে পারবেন বাবা ও জনেরা রে আল্লাহকে মানতে হবে বাবা আল্লাহর ভয় রাখতে হবে বাবা আল্লাহর ভয় যদি জীবনে রাখতে পারো তোমার জীবনে কোনো অসুবিধা হবে না তুমি বাবা আরে একেবারে আল্লাহর জান্নাত তোমার জন্য হাল আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআন শরীফে কি সুন্দর করে বলেছেন আপাও বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাকুল্লাহ আমার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহ আমার তোমরা ভয় করো কার ভয় করবেন আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি ভিতরে থাকে তার আর চিন্তা হবে না যার দিলে আছে আল্লাহর ভয় তারা কবু কোনো দিন ভোলে না যার দিলে আছে আল্লাহর ভয় তারা কবু কোনো দিন আল্লাহর ভোলে না ও ভাইরা বাবাজিরা শুনে রেখে দেবেন জেনে রেখে দেবেন আব্বারে আমি কথাখানা আগে আগে যেতে যাই আব্বা আমাদের ভিতরে ভয় কথায় বাবা এখনো পর্যন্ত আব্বারে মসজিদে নামাজ পড়তে যাই বাবা টাটা কোম্পানি পাটা কোম্পানির জুতো দেখতে পেলাম আমরা বাবা এখনো বাবা বাবা ছাড়ি না নিয়ে বাড়ি চলে যাই এখনো পর্যন্ত একে আমাদের ঘটছে মসজিদে ঢুকবো টাটা কোম্পানি পাটা কোম্পানি পেলেই ওটা আমার নিয়ে চলবে এসব গুলো ছাড়তে হবে মদ খাওয়া ছাড়তে হবে পরের গাছের জিনিস না বলে খাওয়া যাবে না পরের মাল নিয়ে আমরা আত্মসাৎ করব না জমি দখল করব না বা এসব ভয়গুলো আমাদের ভিতরে রাখতে হবে যদি পারেন আপনি নিশ্চিত মনে করে নেবেন আপনি একটা আল্লাহর বান্দা হিসেবে গণ্য হয়ে আছেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ ওরে আমার আব্বা জান ভাই দানেরা ও জানেরা ওরে আমার জবাক ভাইরা শুনে যান জেনে যান আব্বা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর একজন সাহাবী ছিলেন আব্বারে ভয়ের কথা অনেক আমার কাছে ওয়াজ আছে আব্বা একটুখানি বলে রেখে দিয়ে যাই আব্বারে কিতাবখানা খুলে দেখছিলাম আব্বারে হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আব্বা
কিতাবের মধ্যে লিখেছে আর আল্লাহর ওয়ালি আব্বারে আর মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন বাবা আর আপনার কি নাও হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আপনার কিনা নামাজ যা পড়তেন পড়তেন কিন্তু তাহাজ্জুদের নামাজ প্রতিদিন আদায় করতেন আগে দিন তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেনি আপারে আল্লাহর উনি আমার ঘুমিয়ে গিয়েছিলেন এইবারে হুজুরের দোয়াটা কবুল করে নিলেন ও ভাই দানের আরে চোখের পানিটা আল্লাহ কবুল করে নিয়ে নিলেন যার কারণে আব্বারে তারপরের দিন আবার বাবা আল্লাহর বান্দা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নু ঘুমিয়ে গেছেন এইবারে শয়তান ইবলিস চলে এলো এসে বাবা আল্লাহর ওলির ডাকতে শুরু করে দিল হুজুর উঠে পড়েন আর দেরি করবেন না কেন কে তুমি ডাকতে এসেছো বলে আমি ইবলিস আজাজিল শয়তান বলে তোমার এই কাজ নয় তুমি আমার ডাকতে এলে কেন কি ব্যাপার একবার বলো বলো বলে হুজুর গো তবে শুনলেন জেনেলেন একবার বলবো গতকালকে আপনি আহারে একটুখানি ঘুমিয়ে পড়েছিলেন বলে আপনার নামাজ পড়া তাহাজ্জুদের হয়নি বলে আপনি এত লজ্জিত হয়ে গিয়েছিলেন আল্লাহর আপনি এত কান্না কেঁদেছিলেন আল্লাহর দরবারে ওই চোখের পানিটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করে নিয়েছেন গো ওই চোখের পানির বিনিময়ে নামাজ পড়লে যা নেকি হতো তার থেকে অনেক নেকি আমার আল্লাহ নামায় আমলে দান করে দিয়েছি দেরি করবেন না অতএব আপনি উঠে পড়ুন নামাজ পড়ে নেন আল্লাহর ভয় যার দিলে আছে তার জান্নাতের রাস্তা সব সময় খোলা হয়ে যাবে একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ কবুল করে দিয়েছেন আল্লাহর ভয় কারে বলে একটা একটা করে আমি একটুখানি আগিয়ে নিয়ে যাবো আপনারা শুনলে বুঝতে পারবেন বাবা আরে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই কার কি নব খালি নিয়ে আমি শেষ করে দেবো পরের ক্ষতি হয় হোক আমার দেখার দরকার নাই জি জি এটা কোনোদিন আল্লাহর নবীর সাহাবী আব্বা জান ভাই দানেরা ও জোয়ানেরা ওরে আমার যুবক ভাইরা আল্লাহর নবীর সাহাবী আব্বা রে আরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যখন দেশের রাজত্ব হাতে পেয়ে গিয়েছিলেন আব্বা আওয়াজ দিয়ে দিয়েছিলেন জগতের মানুষ শুনে লাও জেনে লাও তোমরা দুধে পানি মেশানো বন্ধ করে দেবাও দুধে কেউ পানি মেশাতে পারবে না আল্লাহর নবীর সাহাবী আওয়াজ দিল সবাই পানি মেশানো বন্ধ করে দিল সবাই পানি আর কেউ দুধে দেয় না কিন্তু আব্বারে মা আর মেয়া দুইজনে ঘরের ভিতরে ঢুকে আলোচনা করে মেয়েটার মা ডেকে বলে মেরে আমাদের যে গরুর দুধ কমে হয়ে গেছে আমাদের সংসারটা কিভাবে চলবে ও মেরে একবার শুনে লাও জেনে লাও দুধে পানি মিশিয়ে দিতে হবে তা না হলে আমাদের সংসার চলবে না মেয়েটা ডেকে বলে মা একবার শোনো শোনো কি কথা বললে মা গো আজকের ওমর ফারুক তো মানা করে দিয়েছে দুধে পানি মেশানো যাবে না মেয়েটার মা ডেকে বলে মা গো ওসব কথা রেখে দাও মেয়াও ও মেয়ে রে এখন তো ওমর ফারুক রাতের বেলা ঘুমাচ্ছে ওমর ফারুক কেমন ভাবে জানতে পারবে না না মেয়ে ওসব চিন্তা করার দরকার নাই ও ভাইরা বাবাজিরা রে আমার আব্বা জানেরা রে
दुनियार मानुष सबाई ना हाय घुमिए गाचे एक बार आमी खाले तुम्हाके बोलबो मा गो अरे आमार आल्लाह रब्बुल आलमीन के घुमाच्छे आमार आल्लाह रब्बुल आलमीन सब कुछ जानते पारबे अब्बा की बोलबो रे আরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ ফজরের নামাজ খানা আদায় করে নিল দুটো পুলিশকে পাঠিয়ে দিল আরে পুলিশ চলে দাও ওই বাড়িটায় গিয়ে মেটার মারে কোনি আমার কাছে ডেকে আনো ও ভাইরা গো ও মুমিন মুসলমানেরা পুলিশ চলে গেল ওই মেটার ঘরের দরজায় দাঁড়িয়ে গেল ডেকে ডেকে বাড়ি বাড়ি তাড়াতাড়ি বার হও বলে কে বলে আমরা পুলিশ এসেছি ঘরের দরজা খোলো ঘরের দরজা খুলে দেখে পুলিশ ঠক 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 করে কাঁপতে আছে বলে কি ব্যাপার বলো বলো বলে হুজুর এক্ষুনি তোমাকে ডেকেছে চলো এই কি ব্যাপার ওমর ফারুক তোমাকে এক্ষুনি ডাক দিয়েছে চলো আমাদের সরকারের কাছে তোমার যেতে হবে আব্বা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বার হয়ে পড়েছে আয় আব্বা কিছু মানুষ আছে ভোট এসে গেল খালি ডেকে ডেকে বলছে আমারে ভোট দাও আমারে ভোট দাও আমি কোন পার্টির নাম করে বলছি না কিছু আছে ডেকে ডেকে বলে আমারে ভোট দাও রাস্তা করে দেব স্কুল চিন্তা নাই চাকরি কম্পানি ওয়াল্লাহ ভোট হয়ে গেল খালি দূরবীনে দেখতে হবে কোথায় সবাই না সবাই না আছে কিছু কিছু আল্লাহর নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ রাতের বেলা ঘুরে 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 দেখতেন কে কি করছে কার কোন সমস্যা হচ্ছে পুলিশ দুটো ডাক দিল পুলিশ দুটো এসে এই মেয়েটার মাকে ডেকে 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 ওমর ফারুকের সামনে দাঁড় করিয়ে দিয়েছে আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক দাঁড়িয়ে গেল ডেকে বলে মেয়ে গো একবার বলো ও মেয়ে গো একবার বলো তোমার যে মেয়েটা আছে কোথায় আগে বলো মহিলা মেয়েটা ডেকে বলে কেন বলে হুজুর কি ব্যাপার একবার একটু খুলে বলেন বলেন বলে মা মহিলা গো শুনে লাও জেনে নাও একবার আমার মনের ইচ্ছা আমি খুলে বলবো আমার একটা ছেলে আছে মহিলা গো আমার ছেলেটার আমি বিয়ে দেব তোমার মেয়েটার আমার ছেলের সঙ্গে বিয়ে দেবে কি বলো তুমি যদি রাজি হও তোমার ছেলেটার আমার তোমার মেয়েটার আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমি বৌমা করে বাড়ি তুলে নেব এটা জোরে হবে না সুবহানাল্লাহ চিল্লে হবে না সুবহানাল্লাহ ডেকে বলছে আমি আগে যদি বলতেন হুজুর আমি তাহলে তো ডেকে নিয়ে সাথে করে নিয়ে চলে আসতাম এ তো আমি জানি না আমার খুব ভয় হচ্ছিল ভিতরে খালি আব্বা তাড়াতাড়ি চলে গেল বাড়ি মেয়েটাকে ডেকে নিয়ে চলে এসেছে আল্লাহর নবী সাহাবে ওমর ফারুক দাঁড়িয়ে গেল তাড়াতাড়ি বাবা নিজের ছেলে আসেমকে ডেকে নিলাম ও বাবা বেটা শোনো শোনো বেটা তাড়াতাড়ি চলে এলো আব্বু একবার বলো আব্বা জান বলেন বলেন কি খবর আব্বা জান ডেকে বলে বেটা গো এই যে মেয়েটা দেখতে পাচ্ছ সামনে দাঁড়িয়ে ও বেটা রে এই মেয়েটার আজকের দিন আমি তোমার সঙ্গে বিবাহ দিয়ে দেবো
আমি বৌমা করে বাড়ি তোলা নাবা ও বেটা রে এই মেয়েটা বড় লোকের মেয়ে নয় এই মেয়েটা ধনী লোকের মেয়ে নয় এই মেয়েটা গরিব মানুষের মেয়ে এই মেয়েটা দুধ বিক্রি করে সংসার চালায় ও বেটা রে আমি এই মেয়েটাকে বৌমা করব কেন জানো বেটা এই মেয়েটার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে বলে একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ নারায়ণ তো এই আল্লাহর নবী সাহাবি নিজের ছেলের বিয়ে দিচ্ছে মেয়ে আল্লাহর ভয় আছে দেখে দুধে পানি মেশানো বন্ধ করার গল্পটা হুজুর শুনে ফেলেছিলেন যে মেয়েটা বলল কি না আল্লাহ কি দেখতে পান না আল্লাহ তো জেগে আছেন আল্লাহ তো সব কিছু খবর জানবেন ওমর ফারুক না হয় ঘুমিয়ে গেছেন এই কথাটা শুনে ওমর ফারুকের বড় ভালো লেগে গেছে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এই আজ আমরা মানুষ আমরা আমাদের ছেলে মেয়েদের বিয়ে দিই আমরা ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার সময় খালি খবর নিয়ে মেয়েটার বাপের তিনতলা বাড়ি আছে জমি জায়গা আছে ভালো টাকা পয়সা দেবে তো একটা মোটরসাইকেল দেবে এই চিন্তা ভাবনা করে আমাদের সমাজ চলছে কিন্তু আব্বা আল্লাহর নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না আল্লাহর ভয় যার আছে ওইটাই আমার কাছে সব থেকে মনোনীত মানুষ একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর ও চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ এ নারাই তবি একবার দরুদ আল্লাহুম্মা একটু জোরে জোরে হবে না বললে এত মানুষের আওয়াজ কেন এত কম ও আলা আলে সৈয়দেনা আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার যে দেখেছেন আপনাকে ধন্য সজন পূর্ণ সে দেখা দিও জীবনে একবার আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার আল্লাহুম্মা জোরে জোরে সাল্লে আলা সাইয়্যিদিনা ও বৈরা বাবা জিরা রে আমি আপনাদের কাছে কথাখানা গিয়ে নিয়ে যাব আল্লাহর ভয়টা রাখুন অন্তরে আপনি পরকালে পার হয়ে যাবেন আপনার জান্নাতে যাওয়া অসুবিধা হবে না ওরে আমার জওয়ান যুবক ভাইয়েরা রে একটাই কথা আমি আপনাদের কাছে রাখতে চাই স্বামী স্ত্রীর কথা বলবো আমার মায়েরা বোনেরা অনেকে আছে আব্বা সমাজ বড় নষ্ট হয়ে গেল সমাজ বড় খারাপ হয়ে গেল ও ভাইরা বাবাজিরা রে মায়েরা বোনেরা একবার শুনে লাও আল্লাহ কোরআন শরীফে বলেন আহারে আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন গো হুন্না লিবাসুল্লাকুম ওয়ান্তুম লিবাসুল্লাহুন্না মেয়েরা হলো ছেলেদের পোশাক ছেলেরা হলো মেয়েদের পোশাক এ কথা বলতে গেলে স্বামী আর স্ত্রীর কথা বলতে হয় মা গো আমি আপনাদের কথা একটুখানি রেখে দিয়ে যাব মা স্বামী স্ত্রী কেমন সম্পর্ক দরকার স্বামী স্ত্রী কেমন মিল দরকার আর একটুখানি আলি বেবে ফাতেমার দিকে একবার তাকাও তাকাও আমার নবীর বেটি ফাতেমার দিকে একবার তাকাও মা ও মায়েরা রে ফাতেমার সন্তানে সোনা দানা ছিল না ফাতেমার ঘরে আপনার খাট পালং ছিল না ফাতেমার ঘরে সোনা দানা গয়না গাড়ি ছিল না কিন্তু ফাতেমা স্বামীর জীবনে বাজে কথা বলেনি একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ
এই ফাতেমা আমার বিশ্বনবীর বেটি তাদের সংসার কেমন ভাবে চললো একটু লক্ষ্য রাখবো না মা আমরা স্বামীর আজেবাজে কথা বলি স্বামীর সঙ্গে ভালোভাবে চলি না স্বামী যত রকমের ছোট করার দরকার স্বামীকে আমরা ছোট করব আব্বা এই রকম যদি করেন জান্নাতে যাওয়ার কঠিন হয়ে যাবে কেন স্বামীর দোয়া মা গো বড় দোয়া মা একবার শুনে লাও জেনে লাও স্বামীর খিদমত বড় খিদমত মা গো একবার একটু শুনে লাও জেনে লাও যদি কলমে স্বামীর দোয়া যদি ঠিক মতন পেয়ে যায় মা ওই মেয়েটির জন্য আল্লাহর দয়ার জান্নাত দরজা খুলে যাবে একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এই স্বামী আর স্ত্রী তিন মাস কথা হয় না ক মাস জোরে বলুন এই তিন মাস কথা হয় না ক মাস একটু কথা বলুন তিন মাস স্বামী আর স্ত্রী কথা হয় না তিন মাস কথা হওয়া দূরের কথা তিন দিন কথা যদি কারোর সঙ্গে না বলে হারাম না হালাল আপনারা বলুন হারাম তিন দিন কথা বলা বন্ধ করা যায় না আর স্বামী আর স্ত্রী তিন মাস কথা হয় না কি স্বামী খালি নামাজ পড়ছে আল্লাহ আল্লাহ করছে ওরে আমার মায়ের আরে ও নামাজ এমন পড়ো না স্বামীর সঙ্গে কথা বন্ধ রেখো না যদি স্বামীর সঙ্গে কথা বন্ধ রেখে তুমি নামাজ গাদা গাদা পড়ো কোরআন শরীফ বারে বারে খতম করো মা গো তুমি যদি মদিনার দিকে রওনা দাও ও মা গো একবার শুনে লাও জেনে লাও তোমার নামাজ তোমার রোজা তোমার হজ আমার আল্লাহ নেবে না একবার শুনে নাও মা গো তোমাদের একটা ওয়াজ তবে করে রেখে দিয়ে যায় মা গো আরে স্বামী আর স্ত্রী তিন মাস কথা হয় না মা একদিন আহারে স্বামী তেলের বোতলটা খুলে থাকে তেল নাই এইবারে তেলের বোতলটা নিয়ে আস্তে আস্তে করে বেড়ার গায়ে ঝুলিয়ে দিয়ে বলছে কি জানেন তেলের বোতল বেড়ার গায়ে বোতল যেন হাটে যা এই তেলের বোতলটা নিয়ে বেড়ার গায়ে ঝুলিয়ে দিয়ে বলছে তেলের বোতল বেড়ার গায়ে বোতল যেন হাটে যায় আমা স্বামী মনে মনে করছে আল্লাহ রে আজকে রে এতদিন কথা বলে না একবার যদি আমার কাছে খালি বলে স্বামী যা হবার হয়ে গেছে একটু তেল এনে দাও আমি তেল এনে দিই ঝাল এনে দাও ঝাল এনে দিই সব আমি এনে দিতে পারি যদি আমার কাছে খালি একবার ক্ষমা চেয়ে না স্বামী যা হবার হয়ে গেছে মাফ করে দাও ক্ষমা করে দাও এই কথাটা যদি একবার বলে তাহলে সব তো ভুলে যায় কিন্তু না তাও করলো না তেলের বোতলের বলছো তেলের বোতল হাটে বেড়ার গায়ে তেলের বোতল যেন হাটে যায় চোদ্দ বুঝি একা একা যেতে পারে ইস মনে বুক ভরা ব্যথা নিয়ে তেলের বোতলটা খুলে নিয়ে বাজারে হাটের দিকে যাচ্ছে তেল যদি না নিয়ে আবার খাওয়া চটে ওঠে তেল আনলো আলু পেঁয়াজ আদা রসুন সব প্যাকেট বোঝাই করে আনছে স্বামী মনে মনে করছে আমার হাতে তেলের বোতল দিল না আমি কি করে ওর কাছে গিয়ে তেলের বোতল দিই আস্তে আস্তে ওই বাজারের প্যাকেটটা নিয়ে আরে স্বামীর কাছে বাড়ি এসেছে বাড়ি এসে স্বামী নিয়ে ওই বেড়ার গায়ে প্যাকেটটা ঝুলিয়ে দিয়েছে দিয়ে কি বলছে দেখুন এই প্যাকেট রইল বেড়ার গায়ে প্যাকেট যেন বাড়ি যায় প্যাকেট রইল বেড়ার গায়ে প্যাকেট যেন বাড়ি যায় ও মায়েরা বোনেরা খালারা বেটিরা রে একবার শুনে নাও মা গো এইরকম যদি স্বামী স্ত্রীর মিল হয় ওই সংসারে রহমত হবে না ওই সংসারে আল্লাহর গজব হবে ওই সংসারে আল্লাহর রহমত হবে না যে সংসারে স্বামী আর স্ত্রীর মিল ওই সংসারে আল্লাহর রহমত বর্ষণ হয় মা একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ ওরে আমার মায়েরা বোনেরা খালারা বেটেরা ফুবরা শুনে নাও না মা গো তোমাদের একটা ওয়াজ নামিয়ে দিলাম মা আমি এদিক ওদিক বেশি যাব না আরে অনেক দিন আগে স্বামীর দোয়া যদি পেয়ে যাও মা গো নিশ্চয়ই তুমি জান্নাতের দরজা তোমার খুলে যাবে কবরে রাজা বাবাল্লাম আল্লাহ মাফ করে দেবে ও অনেক দিন আগে একদল মানুষ মাটি কাটছিল মাটি কাটতে কাটতে হঠাৎ করে মাটিখানা ঢস নেমে গেল একটা মেয়ে ছেলের লাশ বার হয়ে গেল ওই সময় দেখতে পা গেল আপনার কিনা হারে মেয়ে ছেলেটি যেন আপনার হাসি মুখে কবরে শুয়ে যে কোনো কষ্ট হয় না এইবারে দলে দলে মানুষ আসে মেয়েটিকে দেখতে তাকে আবার একদল আসে আবার একদল যায় আবার
আবার এক দল আসে আবার এক দল যায় আবার কিন্তু কেউ বলতে পারে না কার বিবি ও ভয় না মায়েরা বোনেরা রে এবার সন্ধ্যা হয়ে গেল আপনার একটা বৃদ্ধ মতন মানুষ লাঠি ধরে কেটে হেঁটে এলো ওই কবরের কাছে দাঁড়িয়ে গেল মেয়েটির মুখের পানে দেখে আর চোখের পানে ছেড়ে ছেড়ে কাঁদে গ্রামবাসীরা দেখে বলে দাদু রে কেন এমন করে কাঁদছো বলো তোমার কি হয় আছে কি হয় আছে বলো সকাল থেকে অনেক মানুষ এলো আর গেল কেউ তো কান্নাকাটি করলো না ও দাদু গো তুমি কেন এমন ভাবে কাঁদছো বলো দাদু ডেকে বলে ও গ্রামবাসীরা রে ও পাড়া প্রতিবেশীরা রে একবার তোমরা শুনে লাও জেনে লাও আমি কেন কাঁদছি এই যে মেয়েটার মুখ তোমরা দেখছো এই মেয়েটা অন্য কেউ না এই মেয়েটা হলো আমার নিজের বিবি একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ ও দাদু দাদু ও দাদু তোমার বিবি আমার বিবি ও দাদু তোমার বিবি খুব নামাজ পড়তো খুব রোজা করতো খুব তসবি গুনতো খুব ভালো মেয়ে কবরে কোনো কষ্ট হয় না কি ব্যাপার একবার বলা যায় না দাদু ওরে আমার গ্রামবাসীরা ও পাড়া প্রতিবেশীরা ওরে আমার সোনার মানে ভাইরা এবার দাদু ডেকে বলে গ্রামবাসীরা রে তবে তোমরা শুনে না আমার কথাটা তবে খেয়াল করে শোনো আমি আমার মায়ের একটাই মাত্র সন্তান ছিলাম আমার মা জননী আমার বিয়ে দেবো বলে আমি বিয়ে করতে চাইতাম না কেন জানো গো আমার ভিতরে একটা রোগ ছিল আলাদা আমি হলাম হিজড়া খোঁজা আমি বিয়ে করতে চাই না আমার রোগের খবর কেউ জানে না আমার মা জননী একাই খালি জানে আমার মা জননী জানতো না আল্লাহ ছাড়া কেউ জানতো না আমার মা ডেকে বলে বেটা বিয়ে করো আমি বিয়ে করতে চাই না একদিন আমার মা জননী পাশের বাড়ি গেল চাস্তো ভাবিদের কাছে কাঁদে ওই আমার বউ মারা বলো বলো আমার বেটা কেন বিয়ে করে না আমার বেটা যদি বিয়ে করে আমি বৌমা বাড়ি আসবে আমার বৌমা আমার বাড়ি এসে আমার মা বলে ডাকবে আমার পানি দেবে ভাত দেবে আর মা বলে ডাকবে আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যাবে এখনকার যা বউ শাশুড়ির মা বলে আর ডাকছে খালি বলছে বুড়ি করোনায় মরেনি বুড়ি করোনায় মরেনি এখনো আব্বা এই বলে বলে খালি বুড়ি বুড়ি আর খালি নামাজ পড়ছে আব্বা নিজের মাটা মা আর শাশুড়ির বেলা বুড়ি আর কিছু ঢ্যাঁড়স আস ঢ্যাঁড়স বুঝলে ও বোর কথা শুনে চলে ও বোর কথা শুনে চলে বউ যা বলবে তাই ওর মা যদি এসেছে এই দেখো আমার মা এসেছে অনেকদিন পরে একটু দই আনবে না ভাঙড়ে যাও বাজারে যাও একটু দই আনো আমার মা দই ভালো লাগে ভাঙড় ভাঙড়ে থেকে দই এনে দিচ্ছে ঢ্যাঁড়স আর নিজের মার মা বলে ডাকে না দই খাওয়ানো দূরের কথা মা বলেও ডাকে না খালি নামাজ পড়ছে খালি নামাজ পড়ছে আবার নামাজে জান্নাতে যাওয়া যাবে তো বলুন বলুন কথা বলুন এই নামাজ পড়বো সুদ খাবো জান্নাতে যাবো নামাজ পড়বো মার্ডার করবো জান্নাতে যাবো এত সোজা নাকি জান্নাত মামার বাড়ি পেয়েছো নাকি যা ইচ্ছা তাই করবে জান্নাতে চলে যাবে ঢুকে দেখো খালি খবর আছে ঢুকো খবর আছে তোমার কথাটা শুনে রেখে শুনে রেখে ওরে আমার আব্বা জান ভাই দানেরা আল্লাহর বান্দে আস্তে আস্তে করে এবার দেখতে পা গেল রে আরে কান্নাকাটি করে চলে এলো ভাবিরা দেওরের সঙ্গে দেখা হলো ও ভাই একটা কথা শোনো কি হয়েছে ভাবি ভালো ও ভাই তুমি বিয়ে করবে না তোমার মা জননী কাঁদে তোমার মায়ের চোখের পানি দেখতে ভালো লাগে তোমার কি বলো ছেলেটিকে বলে ভাবি একবার শোনো আমার মা জননীকে বলে দিও আমার মা যেখানে মেয়ে দেখবে আমি বিয়ে করব ছেলে রাজি হয়ে গেছে মা যেখানে মেয়ে দেখবে সেখানে বিয়ে করবে এখনকার যা ছেলে এরকম মা বাপ দেখে দিলে ন্যায়
এখন সব কমপ্লিট করে আসছে, কলেজে যাচ্ছে, গাছতলায় বসছে, মাথায় হাত দিচ্ছে আমি তোর, বলছে আমি তোমার কমপ্লিট। এখন সব ছেলেরা কমপ্লিট করে নিচ্ছে, আর মা বাপের দেখতে হয় আব্বা। তবে ভাঙড় এলাকা নয়, এখানকার ছেলেরা খুব ভালো, মা বাপ যা দেখে দেয় সেখানেই বিয়ে করে। আর এখন বেশিরভাগ সব অনলাইনে হচ্ছে। আমার এক বন্ধু বলছে, এই আমার ছেলের বিয়ে কবে, কোথায় হলো, কি করে দেখাশুনে হলো, বলছে অনেক দূর। আমি কত দূর, বলছে অনেক দূর, নামটা বলছি না আব্বা। তো বন্ধু বলছে কি খবর, আমি বলছি কি করে অত দূর হলো, বলছে এখন অনলাইনে বিয়ে হলো। কথায় কথা বেড়ে যাবে, এবার মা জননে আস্তে আস্তে করে, এবার আপনার কি না মেয়ে দেখা শুরু করে দিল, ছেলের বিয়ে দিয়ে দিল। সংক্ষেপ করে বলি ভাইরা, ও ছেলের বিয়ে হয়ে গেল, এইবার বিয়ে হওয়ার পরে আস্তে আস্তে করে আব্বারে ওই মেয়েটা তিন দিন ঘরে রয়েছে, ঘরের ভিতর বসে বসে একদিন কাঁদে। চোখের মেয়ে, আপনাদের কাছে একটুখানি কথা রাখতে চাই, আল্লাহর কোন বান্দা আছেন এই নবীর মহব্বতে, এই নবীর ভালোবাসায়, এই নবীর মহব্বতে, এই নবীর মহব্বতে ভালোবাসায় কি আছে, বেশি নয়, 1,000 টাকা কে দিতে পারবেন? ওই 5,000 টাকার দাবি করতে পাচ্ছি না, লকডাউনের বাজার ছিল, যার কারণে আমি একদম নিম্নমানের একটা টাকার দাবি করেছি। আসুন একটুখানি হাত দিলে আমাকে একটুখানি বলবেন 1,000 টাকা কে দেবেন, এই নবীর মহব্বত নবীর ভালোবাসায় কি আছে, কি আছে আব্বা, এটা বলুন, বলুন দেখি আল্লাহর বান্দা কে আছেন, এতগুলো মানুষ আল্লাহ কবুল করে নেবেন, একটু ঝটপট করে বলুন তো আব্বা কি আছেন। 1,000 টাকা আমি দেবো, 1,000 টাকা, একটু কথাটা হাত তুলো, বলুন বলুন ভাই, বলুন কি আছে, কি আছে বলুন। এই নবীর মাদ্রাসা, এখানে তালবি ইলমরা পড়ে, মাদ্রাসায় কোরআন শরীফ পড়ানো হয়, যে কোরআন শরীফ নাজাতের রাস্তা, কোরআন শরীফ কবরের নাজাতের কারণ হয়ে দাঁড়াবে, আপনি দান করে চলে যাবেন আব্বা।